বৌরানীকে আটকাচ্ছ কেন? ওর তো না যাবার কোনো কারণ দেখছি না। হ্যাঁ, গোবিন্দর যাওয়া নিয়ে আমার একটু দ্বিধা আছে ঠিকই, কিন্তু বৌমাকে আমি সম্পূর্ণ সম্মতি দিয়েছি যাবার। ও যাবে, সংসার আমার, ছেলে বউ আমার, আমার বাড়ির মঙ্গল অমঙ্গল তো আমাকেই বিবেচনা করতে হবে। আর নায়েব মশাই, আপনার উচিত ছিল কথা মশাইকে মনে করিয়ে দেওয়া যে পরশু পূর্ণিমা, এই বাড়িতে রাধা গোবিন্দর উৎসব, আর এই বাড়ির নিয়ম অনুযায়ী বিয়ের পর নতুন বউ এই বাড়িতে এলে তাকেই পুজোর সম্পূর্ণ দায়িত্ব নিতে হয়। অবশ্য এরপরেও কর্তা মশাই যদি নতুন বৌরানীকে বাপের বাড়ি যাওয়ার অনুমতি দিয়ে দেন, আমার আর কিছু বলার নেই। কারণ সময়ের সঙ্গে সঙ্গে অনেক নিয়মিত বদলাতে দেখছি, সেরকম হলে না হয় নতুন নিয়মের সংসার থেকে আমি বিদায়ই নেব। নায়ক মশাই, আমার তীর্থযাত্রার ব্যবস্থা করে দেবেন, কারণ এই বাড়িতে থেকে রাধা গোবিন্দর পূজায় অবহেলা দেখার চেয়ে আমি শ্রী বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দর সেবাই করব। মাধুরী, অভিমান করো না মাধুরী। দেখো, কাজের চাপে আমরা বাড়ির এই পুজোর কথা ভুলে গেছি, কিন্তু তুমিও তো একবার মনে করিয়ে দিতে পারতে আমাকে। না না, তুমি একদম ঠিক করেছো, বৌরানী যাবে না, ঠিক আছে? বাড়ির পুজো ছেড়ে কোথাও যাবে না বৌরানী। তুমি এক কাজ করো, তুমি বৌরানীর বাবাকে একখানা চিঠি লিখে দাও, মার্জন আছে, বুঝেছো? না বাবা, আমার বাবাকে পত্র দেওয়ার দরকার নেই। আমি যদি বাপের বাড়ি না যাই, আমার থেকে বেশি আমার শ্বশুর বাড়ির অসম্মান হবে। সবাই বলবে আমাকে বাপের বাড়ি আসতে দেওয়া হয়নি। আমি আমার শ্বশুর বাড়ির অসম্মান হতে দেব না, তাই আমি বাপের বাড়িতে যাব। সে তুমি শ্বশুর বাড়ির এত বছরের ঐতিহ্যবাহী পূজোকে অগ্রাহ্য করে গেও প্রজাতে শুকনো সম্মান করানোর জন্য বাপের বাড়ি তুমি যেতেই পার, আমার তাতে কোনো আপত্তি নেই। না না, বৌরানী তা কেন করবে? বরং ওর বাড়ির পুজোটাই তো একদিন পিছিয়ে দিতে পারে। না বাবা, বিয়ের আট দিনের মাথায় অষ্টমঙ্গলায় যেতে হয়, এদিকে সেই দিনই পূর্ণিমা, রাধা গোবিন্দর পুজো তো আর 15 দিন পর অমাবস্যায় করা যাবে না। বিয়ের পর অষ্টমঙ্গলায় যাওয়াটা শুধু প্রথা নয় বাবা, এর সঙ্গে জড়িয়ে রয়েছে স্বামী স্ত্রীর মঙ্গল অমঙ্গল। কর্তামশাই, নতুন বৌরানী বোধ হয় শুধু নিজের আর নিজের স্বামীর মঙ্গলের কথাই ভাবছে, বড় বংশের গৃহবধূদের সারা পরিবারের মঙ্গল অমঙ্গল নিয়ে চিন্তা করতে হয়। তোমরা শুধুমাত্র পারস্পরিক যুক্তি দেখেই যাচ্ছ, উপায় কি কিছু আছে? হ্যাঁ, লক্ষ কোটি উপায় আছে আমার কাছে, কিন্তু নতুন বউয়ের কাছে কোনো উপায় নেই। এমন চাল পিছিয়েছি যা কেটে ও এ জীবনে আর বেরোতে পারবে না। দুজনের ছলের অভাব হয় না, সরলা মাসি ঠিকই বলেছিল, তুমি যেন তেন প্রকারে আমাকে আটকাবে নি, তবে তোমার জাল আমি কাটবই। স্বয়ংসিদ্ধা, সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ আটে।